অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরতে নয়া সমীকরণ। অনুব্রত মণ্ডলের বাড়িতে কার্যত নো এন্ট্রি, এক মন্ত্রী সহ হেভিওয়ে তৃণমূল নেতার। দীর্ঘ সময় পর বীরভূমে ফিরলেন কেষ্ট। মঙ্গলবার ভোর 5টায় দিল্লি থেকে দমদম বিমানবন্দর, তারপর সোজা নিজের বাড়ি। তবে মাঝপথে অবশ্য কয়েকবার কর্মী সমর্থকদের ভালোবাসায় অনুরোধে দাঁড়িয়েছিল অনুব্রত মণ্ডলের গাড়ি। সব কিছু পেরিয়ে নিজের এলাকায় প্রবেশ করতেই অনুব্রত মণ্ডলকে সাদরে আমন্ত্রণ জানালেন তার কর্মী সমর্থকেরা। এরই মাঝে এক বিরূপ চিত্র দেখা গেল অনুব্রত মণ্ডলের বাড়িতে। সকাল থেকেই বীরভূমের কেষ্টকে অভ্যর্থনা জানাতে, তার সঙ্গে দেখা করতে, কথা বলতে উপচে পড়া মানুষের ভিড় দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলের নিচুপট্টি বাড়ির সামনে। নিরাপত্তায় ঘেরা বাড়ির ভেতরে প্রবেশ করে সমর্থকদের এহেন ভালোবাসা দেখে চোখে জল চলে এসেছিল অনুব্রতর। নিজের বাড়িতে নিজেরই পুরনো অফিসে ঢুকে চেয়ারে বসতেই চোখে জল আসে অনুব্রত মণ্ডলের। প্রায় 18 মাস পর তিহার জেল থেকে বাড়ি ফিরে বহু কর্মী সমর্থকদের সাথে দেখা করে কথা বলেন অনুব্রত মণ্ডল। তবে তার বাড়িতে অপেক্ষারত বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সিউড়ি বিধানসভার বিধায়ক ও বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে কথা বলা তো দূর, অনুব্রত মণ্ডলের ঘরে ঢোকার অনুমতিই দেওয়া হলো না। সূত্রের খবর, অনুব্রত মণ্ডল নাকি হাত দেখিয়ে তাদের আসতে বারণ করেছিলেন, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। তাই সেখানে বসে অপেক্ষা না করে তারা ফিরে যান শেষ অবধি। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল বাড়িতে ফেরার পর থেকেই বীরভূম জেলার রাজনীতিতে একটা পরিবর্তনের ইঙ্গিত ছিল। এই দুজনের সাথে দেখা করতে না চাওয়ার বিষয়টা সেই বিষয়টিকেই আরও উস্কে দিচ্ছে। তবে এ বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনি আমার সাথে পরে দেখা করবেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের জেলা রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।